আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে প্লাজো একটা ডিজাইন করা প্লাজো কাটিং দেখাবো। প্লাজো কাটিং করার জন্য আমি এখানে দুই গজ কাপড় নিয়েছি। কাপড় আমার কাপড়টা পাশে ছোট এবং দিকে বড়। এটা থ্রি পিসের কাপড় পায়জামার কাপড় যেই রকম আছে ওই রকম আর কি। আমি এটাকে চার বাজে বাস করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রাউন্ড করা আছে এখানে দুই ফাট আর উপরও দুই ফাট। কাটা অংশটা আমি আমার অপর পাশে রেখেছি, এদিকে আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটা এটা ফাঁসে বড়, আবারও দেখাচ্ছি। দেখুন এটা এভাবে ছোটো হচ্ছে, এজন্য এভাবে বাস করতে হবে। যে কাপড়গুলো আপনার পাশে ছোটো হয় ওগুলোকে এভাবে লম্বাতে বাস করে নিতে হবে, তাহলে পায়জামাটা আর ছোটো হবে না। আপনি যেভাবে যত মাপে সেলাই করেন অত মাপে নিতে পারবেন। এখান থেকে আমি এখন প্রথমে দাগ দিয়ে দিচ্ছি একটা 6 ইঞ্চিতে। নিচে যে কাটিংটা হবে মোহরের নিচে ওই কাটিংয়ের জন্য কভার পাশেও 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন লম্বা করে দাগটা টেনে নিচ্ছি। লম্বা করে দাগটা নিয়ে নিলাম। এখন আমি মোহরের পায়ের মাপটা নিচ্ছি। মোহরের পায়ের মাপ হবে আমার 11 ইঞ্চি, আমি 12 ইঞ্চি নিয়েছি। সমানে সমানে 8 ইঞ্চি উপরে আমি আরেকটা দাগ টেনে নেব, তাও 12 ইঞ্চি। তিন ইঞ্চি মাপে আমি আরেকটা দাগ টেনে নেব, এটা 1 ইঞ্চি বাড়িয়ে নেব। আমি এখন কোমরের মাপটা নিচ্ছি, আপনারা আপনাদের কোমরের মাপ নেবেন। আমার এটা একটু স্বাস্থ্য মানুষ, এই জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি, আবারও 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। আবারও 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। আমার এখানে থায়ের লামটা হবে 16 ইঞ্চি, আমি 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। 16 ইঞ্চির বাহিরে 1 ইঞ্চি বাহিরে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে 3 ইঞ্চিতে আবারও 1 ইঞ্চি বাড়িয়ে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। সব ইঞ্চি দাগ 1 ইঞ্চি 1 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি, আর 8 ইঞ্চি যে লম্ফাটা বাড়িয়ে দিয়েছি ওইটা সমানে সমানে 12 ইঞ্চিতে 12 ইঞ্চি রেখেছি। এখন আমি এই কোনাটা, এই পায়জামাটা কোনা হবে, এই পায়জামাটা ওই কোনাটা কাটিং করে নিচ্ছি। আমি এটা 3 পিসের প্লাজো, এই প্লাজোর জামাটা আমি কেটেছি, তাও কাটিং করে আপনাদেরকে ভিডিওতে দিয়েছি। ওইটাও রাউন্ড হয়েছে, কোনা বের হয়েছে, এই জন্য পায়জামাটাও একটু কোনা হবে। এখানে 1 ইঞ্চিতে উপরে একটা রাউন্ড দিয়েছি। আমার সামনের আমি কাপড় রাখি নাই, ওপরে পাশে আমি 1 ইঞ্চি বাড়িয়ে একটা রাউন্ড দিয়ে দিয়েছি। এখন 2 ইঞ্চি মাপে মাপে আমি একটা একটা দাগ দিয়ে দেব, সবগুলো 2 ইঞ্চি মাপে মাপে হবে। এভাবে সব দাগগুলো দিয়ে দেব। এখানেও 2 ইঞ্চি আছে, সবগুলো দাগ দিয়ে দিচ্ছি। এই দাগগুলো আর একটু টেনে লম্বা করে দেব। দাগ টেনে লম্বা করে দিয়ে আমি এখানে রাউন্ড হবে, রাউন্ডটা দিয়ে দেবো, ডেম হবে, ডেমটা দিয়ে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রতি আমার অনেক অনেক দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে নিত্য নতুন আপনাদের মাঝে ভিডিও পৌঁছাতে পারি। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বেল আইকনটি অন করে রাখবেন। আমি এখন ডেমটা কেটে দিচ্ছি। ডেমটা কাটিং করে নিয়ে আমি পায়জামাটা কেটে নেব। আমি কীভাবে কাটতেছি এভাবে যদি দেখুন ভালোভাবে, তাহলে আপনারা এভাবে কাটিং করে
নিজেদের পায়জামা নিজেরা পরতে পারবেন, দেখতে খুব সুন্দর লাগে। আপনাদের ইচ্ছে হলে এভাবে কাটিং করে নেবেন, আর যদি না বুঝেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি দেখুন এখানে সাদা পুঁতি বসিয়েছি, এভাবে পায়জামাটার নিচে পুঁতি বসানো হবে। আমি যেভাবে বসিয়েছি ওভাবে বসানো হবে। এটা আপনারা না বসাইতে পারলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তীতে। এখন আমি কীভাবে সেলাই করবেন ওটা দেখা দিচ্ছি। এখানে এভাবে সেলাই হবে দুই পাশে, এপাশেও এভাবে সেলাই হবে। সেলাই করার পরে পায়জামাটা যখন মাঝখানে দিয়ে ধরবেন তাহলে পায়জামাটা সেলাই সেলাই মিলিয়ে এভাবে বাস হয়ে যাবে। এভাবে বাস হওয়ার পরে আপনারা কোমরের বেল্টের গড়টা বানিয়ে নেবেন। ওখানে 1.5 ইঞ্চি পরিমাণে বেল্টের গড় হবে, অথবা 2 ইঞ্চি, যার যেরকম ইচ্ছে ওরকম বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 1.5 ইঞ্চি দেব, আমার পায়জামাটা একটু লম্বা হতে হবে, এই জন্য আমি 1.5 ইঞ্চি দেবো। আপনাদের যদি আর একটু ছোটো প্রয়োজন হয় তাহলে আপনারা আর একটু ছোটো দিতে পারবেন, আর একটু বড় দিতে পারবেন বেল্টের গড়টা। সরি আমি ভুল বলেছি, বেল্টের গড়টা আর একটু বড় দিতে পারবেন। এখানে আমি যেভাবে দেখাই দিচ্ছি ওভাবে সেলাই করে নেবেন, এভাবে এভাবে সেলাই হবে। এখন নিচের ঢেউটা নিচের ঢেউ সেলাই করার কাপড়টা কীভাবে কাটিং করবেন ওটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের বাচ্চার মতন যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর বা পায়জামাটা কীভাবে সেলাই করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালোভাবে ফলো করে দেখবেন, ভালোভাবে ফলো করলে আপনারা নিজেদের জন্য এভাবে বানিয়ে নিতে পারবেন। নিচে কাপড়টা একটু সমানভাবে বসতে হবে, না হলে ঢেউটা ঠিক হবে না। এভাবে একেও দিতে পারবেন, আর না হলে ঢেউটা বসিয়ে এমনিতে পায়জামার কাপড়টা বসিয়ে এমনি কেটে নিতে পারবেন। আমি 2-3টা ঢেউ করে দেখাই দিয়েছি আর কি, এখন আমি কেটে নিচ্ছি, ঢেউ বরাবর কেটে নিচ্ছি। এটা কাপড় ছোটো, একটু ঢেউয়ের কাপড়টা মাঝখানে জোড়া দিতে হবে, মিলিয়ে জোড়া দিবেন। কীভাবে মিলিয়ে জোড়া দিবেন তাও আমি দেখাই দিচ্ছি। এটা একটার উপর একটা এভাবে বসবে, দেখুন মিলে বসে গেছে, একদম মিলে গেছে, একটা ঢেউ বেশ কম হয় না। এখন বাকি কাপড়টা এভাবে বসিয়ে মিলিয়ে জোড়া দিয়ে নেবেন, আবার ওইটাকে এভাবে বসিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। কীভাবে সেলাই করবেন আমি তাও দেখা দিচ্ছি। এভাবে উল্টিয়ে সেলাই করে দিবেন তাহলে ঢেউটা বের হয়ে যাবে, আর আরেক পায়ের ঢেউয়ের কাপড়টা এখান থেকে নিয়ে নিতে পারবেন, তাও আমি দেখাই দিচ্ছি। এখান থেকে আরেকটা কাটিং করে নেবেন। আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি, আবারও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।